আমি আগে চিকিৎসা নেওয়ার আগে হারতে পারি নাই, ব্যাকা হয়ে হারছি। এখন এই চিকিৎসা নেওয়ার পর থেকে আমি এই দেখছেন সোজা হয়ে হারতে পারি। আমি আগে এই চিকিৎসা নেওয়ার আগে আমার এই সিঁড়ি বাইতে অনেক কষ্ট হইতো, আমি হাঁটা চলা করতে পারতাম না সিঁড়ি দিয়ে। এখন আমি এই সিঁড়ি দিয়ে উঠতে পারি ঠিক মতো, নামতো এখন কষ্ট হয় না, এখন ঠিক মতো নামতে পারি, উঠতেও পারি। এখন আমি পুরো সুস্থ। আসসালামু আলাইকুম, আমার নাম শাহনাজ, আমার বয়স 50। আমি নারায়ণগঞ্জে থেকে চিকিৎসা নিতে আসছি এখানে। জি, আমার সমস্যা 2-3 বছর ধরে, 3 বছর হলো সমস্যা। মূলত সমস্যা হয়েছে মাজার হাড় ক্ষয়ে গেছে, ব্যথা করতো, গার ব্যথা করতো, এ আঁটুর হাড় ক্ষয়ে গেছে, ব্যথা করতো। আমি স্বাভাবিক জীবনে নামাজ পড়তে পারতাম না, কূপ দিয়ে কিছু নিতে পারতাম না, ভালো করে হাঁটতে পারতাম না, ব্যথায় ব্যথায় আমার এক সাইড কাইতে হয়ে গেছিল। হাঁটা চলা করতো সময় অনেক কষ্ট হইতো, হাঁটতে কাইতে হাঁটতাম, বেঁকা হয়ে এক সাইড বেঁকা নিয়ে হাঁটতাম। ঘাড় ব্যথা, শুইতে পারতাম না, সারাক্ষণই ব্যথা করতো ঘাড়, কোনোভাবেই শান্তি পেতাম না ঘাড় নিয়ে। হাঁটতে অনেক সমস্যা হইতো, শুধু হাঁটতেই পারতাম না, অথচ সিঁড়ি বেয়ে উঠতে পারতাম না, নামতে পারতাম না, বসতে পারতাম না, বসলে দাঁড়াইতে পারতাম না। ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি, আমাদের বাসা নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে দেখাইছি, ঢাকার ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি। বলতো হে ডাক্তারও বলতো যে এই কি মেডিসিন দিত, হে ডাক্তারও থেরাপি দিছে, কিন্তু আমার কোনো কাজ হয়নি। এখনকার সন্ধান পাইলাম, আমার বাসুরের মেয়ের জামাই এতে চিকিৎসা করে গেছে, তো অনেক আগে, 7-8 বছর আগে। তখন আমার ছেলের বউ এই মোবাইল থেকে দেখছে, আমার ছেলে বাইরে থাকে, ছেলের থেকে বলছে যে এনে এরকম থেরাপি দেয়, আকুপাঞ্চার দিয়ে আর অপারেশন ছাড়া লোক ভালো হয়। তখন আমার ছেলে বলছে হ আমার বোন জামাই এখানে আসছে, ভালো হয়েছে, এনে নিয়ে যাও। মানে ছেলের বউ আমার এখানে নিয়ে আসছে। আজকে 26 দিন ধরে আইছি, থেরাপি দিছে, ভ্যাম দিছে, আকুপাঞ্চার দিছে। হ্যাঁ, ও সেবা দেয়, অনেক সেবার কারণেই ভালো হয়েছে। যে থেরাপি দিছে, হ্যাঁ অনেক চেষ্টা করছে, আমার হাড় অনেক ইয়ে গেছিল গা, প্রথম ব্যায়াম দিলে অনেক কষ্ট পাইছি, অনেক ইয়ে হয়েছে, আস্তে আস্তে থেরাপি ব্যায়াম দিতে দিতে আমি এই পর্যন্ত সুস্থ হয়ে আছি। এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে আগে যে বসতে আমার অসুবিধা ছিল, এখন এই অসুবিধাটা নাই আমার, কারণ আমি ঠিক মতন বসতে পারি, উঠতে পারি। আমি আগে চিকিৎসা নেওয়ার আগে হাঁটতে পারি নাই, ব্যাকা হয়ে হাঁটছি। এখন এই চিকিৎসা নেওয়ার পর থেকে আমি এই দেখছেন সোজা হয়ে হাঁটতে পারি। আমি আগে এই চিকিৎসা নেওয়ার আগে আমার এই সিঁড়ি বাইতে অনেক কষ্ট হইতো, আমি হাঁটা চলা করতে পারতাম না সিঁড়ি দিয়ে। এখন আমি এই সিঁড়ি দিয়ে উঠতে পারি ঠিক মতো, নামতো এখন কষ্ট হয় না, এখন ঠিক মতো নামতে পারি, উঠতেও পারি। এখন আমি পুরো সুস্থ। যারা আমার মতন এমন সমস্যা তাদেরকে বলবো যে ওই জায়গায় এমন চিকিৎসা আছে, তোমরা যাও, গেলে ভালো হইতে পারবে। আমি সবাই চেয়ে দোয়া চাই, সবাই আমার লেগে দোয়া করবেন যাতে আমি সবসময় এমন সুস্থ থাকি, আমি ভালো থাকি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।